আরও একটি বেসিক ভিডিও এবং শুরুতে ইবিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি আমরা শেয়ার করব ট্যাগ করব যদি কোনো এলাকার নাম পাওয়া যায় এবং সেই এলাকার যদি কোনো গ্রুপ পাওয়া যায় ফেসবুকে আমরা সেখানে অবশ্যই শেয়ার করব স্টোরিটা লিখে ঠিক আছে খুব চমৎকার করে লিখে নিয়ে আসছেন আপনি পুরো গল্পটা আমি একটু আপনার মুখে শুনতে চাই আপনার নামটা কি উর্মি উর্মি কি বাবা আমার দেওয়া নাম জি অরিজিনাল বাবা আমার দেওয়া নাম উর্মি যা নাম চেঞ্জ হয় না আর হ্যাঁ নাম চেঞ্জ হয়েছে নাম হচ্ছে আচ্ছা এখানকার নাম হচ্ছে রিমা রিমা নামে আপনার এনআইডি হইছে জি আপনি হারাইছেন খুলনা থেকে না ঢাকা থেকে হারাইছি কিন্তু বাড়ি খুলনাতে বাড়ি খুলনাতে হ্যাঁ খুলনাতে 26 বছর বয়স বর্তমানে 6-7 বছর এই ঘটনাটা ঘটেছে বলেন তো আমাকে গল্পটা কি হয়েছে উর্মি একটু শুনি আমি ছোটবেলায় আমু ছিল না আমার এতটুকু আমুর কথা খেয়াল নেই তবে বাবা ছিল বাবা আমার দাদি আমাকে বড় করছে যখন একটু মানে হা এক দেড় বছর হাঁটা শিখছি বা দুই বছরই হবে এরকম তখন দাদি মারা যায় মারা যাওয়ার পরে ফুপু ঢাকায় নিয়ে আসছিল নিয়ে আসছে পরে ফুপুর বাসায় ছিলাম অনেক দিন তো ওই যে বাবা মার জন্য কান্নাকাটি করতাম তখন আর কি ফুপু চাকরি করতো তো ফুকুর বাড়ি আলি বলে যে তুমি তোমার আম্মুর কাছে যাবে আমি বলি হ্যাঁ আমি তো আমার আম্মু বাবা মার কাছে যাইতে চাই তবে ফুপু তো যাইতে দেয় না দেশের বাড়িতে হয়তো বা বাবা বিয়ে করছিল নাকি আমি এতটুকু আমি জানি না তবে ফুপুর কাছেই ছিলাম পরে উনি বলে যে আসো তোমাকে নিয়ে যাই তোমার ইয়ের কাছে আমুর কাছে কে বলেছে এটা কে বলেছে ওনার বাড়ি এলে আমার ওকে হুম বলছে বলার পরে উনি নিয়ে একটা বাসায় দিয়েছিল বাসায় এরকম দশ বারো দিন এরকম থাকছি থাকার পরে মনে হইতেছে যে না ওনারা আমার বাবা মা না কিন্তু ওনারা অনেকভাবে চেষ্টা করছে যে ওনাদেরকে যেন আমি বাবা মা বলি বাবা বাবা মা বুঝি তো আমি একদিন ওনারা শুধু দরজা আটকায় রাখতে করতো তা আমি যে গাড়ি দিয়ে আসছি এটার আমার অতটা খেয়াল ছিল না যে ওনার বাসায় গাড়ি দিয়ে আসছি আমি ওই যে বাইরে বাড়াই গেছি যে ফুপুর বাসায় চলে যাব এইরকম বাইরে গেছি ফুপুর বাসাও আর চিনে যাইতে পারি নাই ওনার বাসাও চিনে যাইতে পারে নাই তো এইভাবে হারাই গেছি তো কি আপনি হারা তারপরে এখানে হারা গেছি তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে একটা অনেক মুরব্বী মহিলা বলে কি হয়েছে তুমি রাস্তায় বসে কান্না করো কেন তখন আমি বলছি যে আমি বাসা চিনি না হারাই গেছি এই জন্য কান্না করতেছি তো উনি অনেক কাজ টাজ করে খায় আর কি তো রাতটুকু রাখছে রাখার বলে বলে এখন তুমি তোমার ই খুঁজো আমি এত ছোট মানুষ কিভাবে খুঁজবো আমি তো কিছুই চিনি না তারপরে হাঁটতে হাঁটতে অনেক দূর আসছি আসার পরে অনেক জ্বর ছিল যে রকম জ্বর আরও পায়ে জুতাও ছিল না মানে একটা প্যান্ট একটা জামা পরা ছিলাম এই অবস্থায় আর কি তখন ওই জামাকে যে বোন পাইছে বর্তমানে যাদের কাছে থাকি আর কি ওইখানে একটা আপু পাইছে পাওয়ার পরে বলছে যে কি হয়েছে তোমার নাম কি ও সকালে যাইতে দেখে আমি যেখানে বসে আছি দুপুরে এসে দেখে আমি ওখানে বসে আছি তারপরে আমার কাছে গেছে বলে আমরা তো এই জায়গায় অনেকদিন থাকি এরকম মেয়ে তো আর কোথাও দেখি নাই পরে গায়ে দিয়ে দেখে অনেক জ্বর পরে যাই জিজ্ঞেস করছে তখন কিছুই বলতে পারি নাই তারপর ও বলে যে ইয়ে আসো ডাক্তারের কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার কথা বলছে পরে ডাক্তারের কাছে নিয়েছে ওষুধ কিনে দিছে বাসায় নেওয়ার পরে আম্মু বলে তোমরাই তো এতগুলা বোন ওরে কেন আনছো আমার একটা ছেলে নাই তোমাদেরকে তো খাওয়াইতে পারি না ওরে কেন থেকে এখানে এটা বলার পরে যেখান বলছে আমার বোন জিদ করতেছে যে না ওরে আমি কোথাও দিব না ওর প্রতি আমার মায়া জমে গেছে ও আমার কাছেই থাকবে আমার ওই বোন বলতেছে পরে বলে আমি তো আর এত কিছু বলতে পারবো না তোমার আব্বু আসুক দেখা যাক তোমার আব্বু কি বলে তখন আমার আব্বু আসছে সন্ধ্যায় আসার পরে বলে দেখো মা আমরাই তো গরিব মানুষ আমার ছয়টা মেয়ে আমরা কাজ করে খাই আমি তো তোমাকে সেরকম সুখে মানুষ করতে পারবো না তবে প্যাটে বাতে খায় তো মানুষ করতে পারবো তুমি যদি এই কষ্টের ভিতরে আমাদের সাথে থাকো তাহলে থেকে যাও আর দিন যদি তোমার বাবা মার খোঁজ বের হয় তখন তখনকারটা তখন দেখা যাবে তখন এই যে বাবা মার কাছে আসি এখনো

কাজ বলতে কি কাজ করতে এই বাসা বাড়িতে আর বড়apura দারণ চাকরি করতেই যে এরকম এক একজন এক এক রকমের করতো তো আপনি কখনো এই ভাষা থেকে জান নাই না কেন জান নাই কেন জানে তাদের প্রতি মায়া হয়ে গেছে তা আমি বুদ্ধির পরে থেকে তাদেরকে বাবা মা বলি এজন্য একটা মায়া হয়ে গেছে যাইতে পারি না এখনো যে এখানে আসবো সবাই বলে অনেক দিনই তো হয়ে গেছে কোনো খবর বড়া না এখন যাওয়ার কি দরকার এখন যাইতে হবে না এখন আর খোঁজ করে কি হবে আমাদের কাছেই থাকো সবার মানে একটু অমত রাজির নাই কেউ এই জন্য আমার নিজের গার্ডেন কেউ আসে নাই আপনার হয়েছে কেমন আপনার হাজবেন্ড কি করে হাজবেন্ড বাইরে থাকে তিন বছর হয়েছে যাওয়ার পরে কিছুদিন করছে করার পরে এই চার পাঁচ মাস ধরে দেয় না বানাই কেন মানে ফ্যামিলি না হঠাৎ দেয় একদিন দিলে বলবে আমার কাজ নাই দিতে পারি না এই জন্য বাড়িতে ফোন দেয় না এই যেরকম বলে আচ্ছা, পড়েছে ভালো। বিদেশে থেকে শ্বশুরাশড়ি খুব ভালো। আচ্ছা। এখন আমি বাবা আমার বাড়িতে বেড়াইতে গেছিলাম, পরে ভাইয়া একবার 5 তারিখে ফোন দিছিল এখন যে আপুটা আমাকে darn বিপদের সময় পাইছে, ওই আপুটারই বেবি হবে। বেবি হয়েছে ও সিজারে। জন্য তখন আসতে পারি নাই। আমি বলছি ভাই আমার ডেটটা চেঞ্জ করে দেন। আপু যখন আমার বিপদের সময় ছিল, আমারও তো থাকা উচিত। ও আচ্ছা ওখানে ছিলেন আপনি? হ্যাঁ, এইজন্য ওখানে ছিলাম। পরে বলছে তাহলে 30 আবার ফোন দিতে দুই তিন দিন আগে।

প্লে করতেছেন চ্যানেল করে ফেলেছেন আমার নামে প্রচুর ফেক চ্যানেল করেছেন টিকটক ভরে গেছে আমার কন্টেন্ট দিয়ে হ্যাঁ মানে ওই একটা এইটা আমাকে অনেক আগে বলেছে ওই দেখতে দেখতে পরে দেখি ওই আইডিতে ঢুকে দেখি না অনেক ভিডিও পরে দেখতে দেখতে অনেকগুলো ভিডিও দেখি পরে দুই তিনটা ভিডিওতে দেখি নাম্বার দেওয়া ছিল ওই নাম্বারে কল করেছিলাম কল করছি আরো এক মাস আগে কোনো রিপ্লাই তারপরে আরো একবার কল করছিলাম দুই তিনবার কল করছি তারপরে বাড়িতে যখন পাবনায় আসছি তখন কল করছে মানে নোয়াখালীতে থাকতে আর কল করে নাই এখনকার বাবার নাম ওর বাবার নাম হচ্ছে আলাল আর চাচার নাম দুলাল দুলাল আপনার দেশের বাড়ি হচ্ছে খুলনা খুলনা আপনি দাদির কাছে বড় হয়েছেন হ্যাঁ দাদির কাছে কেন বড় হয়েছেন কিছু জানেন আপনি ওই যে বললাম হয়তোবা মা চলে গেছিল বাবা হয়তোবা আর একটা বিয়ে করছে কিনা আমি জানি না এই জন্য দাদির কাছে থাকা ফুপুর একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল হ্যাঁ ফুপার নাম মান্নান তার চায়ের দোকান ছিল ফুপুর বাড়ি ছিল ঢাকার মিরপুরে সেটা শুধু ফুপুর বাড়ির সবাই জানে ও আচ্ছা আচ্ছা

ওই কারণে মূলত হারিয়ে যাওয়া আপনার সময় জ্বর ছিল না আপুটে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যায় চেঞ্জ করে রিমা রাখা হয়েছে কিন্তু ওনার জন্ম দাতা পিতা নাম রেখেছিল উর্মি আপনার বাবা কালো ছিল দেখতে আপনার মা অনেক সুন্দরী ছিল ফুপুকে দেখতে সুন্দর কিন্তু মোটা ছিল ফুপুর চাকরি করত বাটি প্রিন্ট অফিসে বাটি প্রিন্ট মানে ওই যে কাপড়ের ওপর যে প্রিন্ট বসায় ফুপুর ছেলে মাদ্রাসায় পড়তো ফুপুর মেয়ের বিয়ে হয়েছিল তার মেয়ে ছিল বাবারা তিন ভাই বোন ছিল যাই হোক এখন কথা হচ্ছে ওনার যতটুকু মনে আছে এতটুকু দিয়ে কাজ করতে হবে খুলনার বিভিন্ন গ্রুপগুলোতে আমাদের শেয়ার করতে হবে খুলনা আমাদের বাড়ির থেকে খুলনা ভ্যানে করে বাজারে আসতে পাঁচ টাকা গাড়ি ভাড়া নিতে একদম বাসার সামনে থেকে পাকা রোড ছিল একদম ও তার মানে খুলনা মেন টাউনের ঘটনা এগুলো আর ওই বাজারে এই ধরেন ওই বাড়ির পাশে অনেক বড় একটা নদী ছিল এই পারে থেকে এই পারে বিশাল বড় একটা নতুন ব্রিজ হয়েছে এটা খেলা আছে এটা একটা বিশাল তথ্য এটা গ্রামটা কোথায় এটা আমি কিছুই জানি না মান নামও জানি না প্রিয় দর্শক এবং শ্রোতা এতটুকু আমার মনে আছে চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা আজকের এই ভিডিওটা শেষ করছি আল্লাহ চাইতো একটা ভালো রেজাল্ট আসবে নিশ্চয়ই আর কিছু বলবেন সব বলতে পারছেন জি হ্যাঁ এতটুকুই মনে ছিল বলছি এখন আল্লাহ যদি চায় পাওয়া যাইতে পারে আর না পাওয়া যাইলে তার কিছু করার নেই ইনশাআল্লাহ একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম